সারা বিশ্বে সংকট যাচ্ছে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট যাচ্ছে, সংকট থাকতেই পারে না। এখন কিন্তু আইনগতভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ কেউ বলতে পারে আমরা নির্বাচন করব না, কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নাই, এটা চলে গেছে। আমরা যেটা চাচ্ছি যে নির্বাচনকে প্রতিহত করতে গিয়ে, করার নাম করতে গিয়ে, আপনি যেটা বলেন 14 সালে পারে নাই, এবারের জন্য সেই কাজটা শুরু না করে আগুন সন্ত্রাস, গুপ্ত হত্যা, দেশকে অস্থিশীল করা, ভোটারদেরকে ভয় ভীতি, এইগুলি না দেখানো। আমিও আলোচনায় যাব না, ফাঁকে যা বলেছেন রেমিটেন্স, রিজার্ভ, ওনাদের 6 সালে রিজার্ভটা কত ছিল ওটা একবার দেখলি তো হয়। তখনকার রেমিটেন্স কত ছিল 6 সালে, এখনকার সবগুলি সূচকে কিন্তু আওয়ামী লীগ সরকার এগিয়ে আছে। সাম্প্রতিককালে আমরা চীনের পরে ছিলাম সেকেন্ড, আমরা কিন্তু চীনের ডিঙ্গি এখন রপ্তানি বাজারটা দখল করেছি, তাই না? এটা বাস্তবতা। সংকট থাকতেই পারে, দেখতে হবে সরকার কত দ্রুত সেই সংকট উত্তরণ করতে পারে, কেন সারা বিশ্বে সংকট যাচ্ছে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট যাচ্ছে। আমরা কি পেরেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে? আমরা কি পেরেছি সেন থামাতে? আমরা বাংলাদেশে যথাসময়ে সাংবিধানিক দ্বারা নির্বাচন দিচ্ছি, এটাকে যেন প্রতিহতের নামে দেশকে অস্থিশীল না করেন। অনেক ধন্যবাদ ভোটারদেরকে। আমরা ভোট কেন্দ্রে আসছি, নতুন বছরে নির্বাচন দেখবো, আমরা কেমন হতে যাচ্ছে, শেষ পর্যন্ত কি হবে।